হ্যালো ভ্রিওয়ান এই ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব রিসেন্টলি রাশিয়া ইউএস প্রেসিডেন্টকে ব্যান করেছে তাদের দেশে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে না এর ইম্প্যাক্ট কী হতে চলেছে পরবর্তীকালে ইন্ডিয়া এর ইম্প্যাক্ট কীভাবে সম্মান সামনি করবে অ্যান্ড রাশিয়ার আন্ডারে কোন কোন কান্ট্রিগুলো এই মুহূর্তে ব্যানের সম্মুখীন হতে চলেছে তো এই সমস্ত ডিটেলসে আমরা বিষয়গুলো আলোচনা করবো তার আগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নাও এখানে তোমরা নিউজ দেখতে পাচ্ছ স্কাই নিউজ একটা আর্টিকেল দেখতে পাচ্ছ জো বাইডেন সহ টোটাল এরকম কয়েকজনের স্টপ লিস্ট তৈরি করেছে রাশিয়া আর এই লিস্ট অনুযায়ী প্রেসিডেন্টের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন অ্যান্ড তার সঙ্গে হিলারি ক্লিন্টন অ্যান্ড সিআইএ চিফ উইলিয়াম বান্স সহ এরকম অনেকজনকে কিন্তু অলরেডি কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে রাশিয়াতে এন্টারের ক্ষেত্রে নাও এখন মনের মধ্যে কয়েকটা কোয়েশ্চেন তৈরি হচ্ছে যে রাশিয়া যদি ব্যান করে তাহলে এই ব্যান করার কারণ কি হলো কারণ আমরা জানি কিছুদিন আগে রাশিয়া অলরেডি কিন্তু রাশিয়ান যে অয়েল ইম্পোর্টস হয় বা যা কিছু ন্যাচারাল গ্যাস ইম্পোর্ট হয় সেটা ইউএস কিন্তু অ্যানাউন্স করেছিল ব্যান করে দিয়েছিল অ্যান্ড শুধুমাত্র ইউএস নয় ইউরোপের অন্যান্য কোনো কান্ট্রি কিন্তু রাশিয়ান এই মুহূর্তে কোনো অয়েল বা গ্যাস কিন্তু ইম্পোর্ট করতে পারছে না ডিউ টু দ্য ইউএস ব্যান অন রাশিয়ান অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস এর আগে আমরা দেখেছিলাম টোটাল ইলেভেন রাশিয়ান মিলিটারি লিডারকে তার মধ্যে রাশিয়ান ন্যাশনাল সিকিউরিটি গার্ডের হেড ভিক্টর জলটপকে এছাড়া আমরা দেখেছিলাম যে রাশিয়ার সঙ্গে কানেক্টেড বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশানকোকেও কিন্তু ব্যান করা হয়েছে ইউএসের তরফ থেকে তো তার প্রত্যুত্তর স্বরূপ আমরা বলতে পারি যে রাশিয়া কিন্তু ব্যান করলো ইউএস প্রেসিডেন্ট সহ ইউএস টপ অফিসিয়ালদের নাও এর আগে আমরা এর কারণ হিসেবে আমরা দেখতে পাই যে এর আগে কিন্তু ইউএস অনেকগুলো ব্যান কিন্তু অলরেডি রাশিয়ার ওপর ইম্পোজ করেছিল তার মধ্যে সুইফট ব্যানকে আমরা দেখতে পেয়েছিলাম এছাড়া অয়েল ইম্পোর্টের ওপর ব্যান লাগানো হয়েছিল এছাড়া ডলারের ওপর ব্যান লাগানো হয়েছিল তো এর সঙ্গে রিসেন্টলি একটা অ্যাড হয়েছিল যে বাইডেন রিভোক্স রাশিয়ার ট্রেডিং স্ট্যাটাস ব্যান ভোটকা অ্যান্ড ডায়মন্ড ইম্পোর্টস নাও এই সমস্ত কিছুতে অয়েল আর ন্যাচারাল গ্যাসের মধ্যেও আটকে ছিল না রাশিয়ার সবথেকে ইম্পর্টেন্ট যেটা এক্সপোর্ট হতো দ্যাট ইজ ভটকা অ্যান্ড ডায়মন্ড সেটাও কিন্তু এটা কিন্তু ব্যান লাগানো হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র ইউএস নয় ইউএসের সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম ন্যাটো অ্যালায়েন্স কান্ট্রি যেগুলো ছিল বা জি সেভেন কান্ট্রি যেগুলো ছিল বা ইউ ইউরোপিয়ান ইউনিয়নের যে কান্ট্রিগুলো ছিল তাদের ওপরে কিন্তু ইউএসের তরফ থেকে কিন্তু কোয়র্ডিনেশান প্রোভাইড করা হয় অর্থাৎ তারাও কিন্তু রাশিয়ার কোনো ভটকা বা ডায়মন্ড কিন্তু এই মুহূর্তে রাশিয়া থেকে ইম্পোর্ট করছে না অ্যান্ড ইউএস অলসো রিমুভ করে দিয়েছিল রাশিয়ার মোস্ট ফেভার্ট নেশান যে ট্যাগটা লাগানো ছিল এরকম মোস্ট ফেভার্ড নেশান ট্যাগ আমরা পাকিস্তানকেও দিয়ে রেখেছিলাম যখন উরি অ্যাটাক হয়েছিলো তখন মোস্ট ফেভার্ড নেশান কিন্তু আমরা তুলে নিয়েছিলাম তো এরকম ঠিক একইভাবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ইউএস কিন্তু রাশিয়ার কাছে যে মোস্ট ফেভার্ট নেশান ট্যাগটা দেওয়া ছিল সেটা কিন্তু তুলে নেয় এবং এই সবের কারণে এটা হতে পারে যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপে কিন্তু অনেক কিছু প্রবলেম আসতে পারে বাট যদিও রাশিয়ান ফরেন মিনিস্ট্রি অলরেডি বলেছে যে তারা চাইলে সময় সাপেক্ষে অফিসিয়াল রিলেশান কিন্তু মেনটেন করবে অফিসিয়াল রিলেশানশিপে কোনো প্রবলেম হবে না এবং পরবর্তীকালে যদি কোনো হাই লেভেল কন্ট্যাক্টের প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু তারা কন্ট্যাক্ট করতে পারে ডিউ টু দ্য এই ধরনের স্যাংশান কিন্তু তাতে কোনো কিন্তু এফেক্ট করবে না নাও এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় জানার আছে যেটা সেটা হচ্ছে যে এর আগে আমরা দেখেছিলাম যে রাশিয়া এবং ইউএস লড়াইকে আমরা দেখতে পেয়েছি স্যাংশন থেকে শুরু করে সমস্ত ইম্পোর্ট এবং এক্সপোর্ট প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এই সঙ্গে সঙ্গে নতুন করে অ্যাড হচ্ছে ইউকে না ইউকে রিসেন্টলি রাশিয়ার ওপরে কিন্তু নতুন করে ব্যান লাগাতে স্টার্ট করেছে নাও পরবর্তীকালে যদি আমরা দেখি রাশিয়ার তরফ থেকে ইউএসের পরে যদি কোনো কান্ট্রি হয়ে থাকে বা কোনো কান্ট্রি অফিসিয়াল হয়ে থাকে ব্যান করার ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে রাশিয়া কিন্তু ইউকে কে কিন্তু ব্যান করতে পারে রাশিয়াতে এন্টারের ক্ষেত্রে নাও এরই মধ্যে একটা নতুন নিউজ রিসেন্টলি ডেভেলপ হচ্ছে সেটা হচ্ছে জেলেনিস্কি অলরেডি বলে দিয়েছে তারা নতুন করে আর ন্যাটো জয়েন করতে চায় না তারা এই মুহূর্তে পুতিন যে কম্প্রোমাইজ স্টেটমেন্টগুলো যেগুলো প্রোভাইড করেছে সেগুলো কিন্তু মেনে নিতে রাজি হচ্ছে এবং এখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অলরেডি বলেছে আমি একদম কোর্ট করছি লাইনগুলো ইউক্রেন ইজ নট এ মেম্বার অফ ন্যাটো যেহেতু ইউক্রেন কোনো ন্যাটোর মেম্বার নয় উই আন্ডারস্ট্যান্ড দ্যাট উই হ্যাভ হার্ড ইয়ার্স দ্যাট দ্য ডোর ওপেন বাট উই অলসো হার্ড দ্যাট উই কুড নট জয়েন অর্থাৎ এরা বলছে জেলেনেস্কি বলছে যে ন্যাটো আমাদেরকে অ্যাসিউরিটি দিয়েছিল যে আমাদের জন্য দরজা তাদের ওপেন আছে ঠিক কিন্তু সময়ের সাপেক্ষে আমরা দেখতে পাই যে আমরা কিন্তু সেই মতো করে আমাদেরকে কিন্তু জয়েন করানো হয়নি তো বেসিক্যালি আমরা যদি বলি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মূল স্তম্ভ যেটা অর্থাৎ ন্যাটো জয়েন নিয়ে যে ইস্যুটা চলছিল রাশিয়া ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ হচ্ছিল যেটা পুতিন ডিমান্ড করছিল যে ইউক্রেন যেন কোনোভাবে ন্যাটো জয়েন না করে তো সেইটা অনেকটাই কিন্তু কম্প্রোমাইজ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড আমরা কি তরফ থেকে যেটা ইনফরমেশান পাচ্ছি যে হয়তো ইন ফিউচার ইউক্রেন কিন্তু ন্যাটো জয়েন করবে না আর হয়তো হতে পারে পুতিন যে যুদ্ধরা কন্টিনিউ করছিল সেটা স্টপ করে দিতে পারে নাও এখানে একটা বড় কোয়েশ্চেন এবার যদি আমরা একটু ম্যাপটাকে দেখি তাহলে এটা হচ্ছে রাশিয়া আর এইটা হচ্ছে ইউক্রেন তো রাশিয়া ইউক্রেন যদি দখল হয়ে যায় আর রাশিয়ার অ্যালাইজ কান্ট্রি হিসেবে আমরা বেলারুসকে পাই ওকে নাও এখানে তোমরা একটা ছোট্ট জায়গা দেখতে পাচ্ছ রাশিয়ারই কিন্তু পার্ট তো আমরা দেখতে পাই যে রাশিয়া বেলারুস আর মধ্যিখানে এই তিনটে কান্ট্রি এস্টোনিয়া ল্যাটাভিয়া অ্যান্ড ইথোনিয়া তো এই লিথুয়ানিয়া ল্যাটাভিয়া এবং এস্টোনিয়া এই তিনটে বাল্টিক কান্ট্রি কিন্তু স্যান্ডউইচের মতো কিন্তু আটকে আছে যেন মনে হয় আর পুরো ন্যাটো কান্ট্রি থেকে যেন পিছিয়ে আছে মানে সেপারেট অবস্থায় রয়েছে বলে মনে হয় তো ইন ফিউচার যদি আমরা বলি যে রাশিয়া টার্গেট কি তো এটা একদম শিওর যে হতে পারে রাশিয়া পরবর্তীকালে এই তিনটে কান্ট্রিকে কিন্তু টার্গেট করতে পারে অর্থাৎ ইস্টোনিয়া ল্যাটাভিয়া এবং লিথোনিয়া এই তিনটে কান্ট্রিকে টার্গেট করতে পারে যেগুলো বাল্টিক কান্ট্রি বাট প্রবলেম হলো এই সমস্ত কান্ট্রি কিন্তু ন্যাটো অ্যালায়েন্স কান্ট্রি অর্থাৎ অলরেডি কিন্তু ন্যাটোতে জয়েন করে রয়েছে সো এক্ষেত্রে হয়তো ইউক্রেনের মতো এতটাই ইজি হবে না কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্রান্স জার্মানি এমনকি ইউএস এবং ইউকে এই তিনটে কান্ট্রি কিন্তু তিনটে কান্ট্রি বর্ডারে কিন্তু অলরেডি কিন্তু তাদের কিন্তু যে দল সেটা কিন্তু অলরেডি কিন্তু এখানে এস্টাবলিশ করে দিয়েছে এবং রিসেন্টলি তোমরা জানো যে কমলা হ্যারিসও কিন্তু ন্যাটো অ্যালাইস কান্ট্রি যেগুলো রাশিয়ার সঙ্গে কানেক্টেড আছে তাদের বর্ডার কিন্তু অলরেডি কিন্তু একবার হলেও কিন্তু ভিজিট করে গেছে তো এর ফলে হয়তো হতে পারে ইন ফিউচার আমরা যেটা চিন্তা ভাবনা করছি যে ইজিলি কিন্তু সম্ভব হবে না পুতিনের ক্ষেত্রে এই তিনটে কান্ট্রিকে দখল করা বাট হতে পারে ইন ফিউচার এই তিনটে কান্ট্রিতে কিন্তু অ্যাগ্রেশন কিন্তু দেখাতে পারে তবে সব থেকে যেটা ভয়ের বিষয় রয়েছে অর্থাৎ পরবর্তীকালে পুতিন কি করতে পারে সেটা সব থেকে যেটা যে কান্ট্রিগুলোর কাছে সবথেকে বড়ো প্রবলেমেটিক সিচুয়েশানের অবস্থায় রয়েছে সেটা হলো যেসব কান্ট্রি এখনও পর্যন্ত ন্যাটো জয়েন করেনি অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের পার্ট হওয়া সত্ত্বেও তারা ন্যাটো জয়েন করেনি তারা কিন্তু পরবর্তীকালে হতে পারে যে সেটা তারা কিন্তু পুতিনের শিকার হতে পারে তো ইউক্রেনের পরবর্তী সময়ে আমরা যদি দেখি তো এই তিনটে বাল্টিক কান্ট্রি সব থেকে প্রবলেমেটিক সিচুয়েশানে রয়েছে আর তারপরে যদি কোনো কান্ট্রিকে দেখতে পাই তাহলে সেগুলো হচ্ছে বেসিক্যালি যেগুলোতে এখনও পর্যন্ত নাটো মেম্বারশিপ পায়নি তার মধ্যে ফিনল্যান্ডকে আমরা পেয়ে যাব সুইডেনকে পেয়ে যাব এই সমস্ত কান্ট্রি কিন্তু রাশিয়ার কিন্তু সব থেকে কিন্তু সম্মুখ সমরে রয়েছে তো ই হতে পারে ইন ফিউচার আমরা এই সব কান্ট্রিতে কিন্তু রাশিয়ান অ্যাগ্রেশন কিন্তু দেখতে পারি সো হোপফুলি এই ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে কিভাবে পরবর্তীকালে পুতিন দখল করতে চলেছে অ্যান্ড স্টপলিস্ট কী জিনিস রাশিয়া কাকে কাকে ব্যান করছে কোন কোন অফিসিয়ালদের ব্যান করছে তো সেটা সম্বন্ধে আইডিয়া হলো অ্যান্ড পুতিনের কী প্ল্যান সেটা সম্বন্ধে ক্লিয়ার কাট আইডিয়া তৈরি করতে পারে সো আশা করছি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর এরকম ভিডিও পাওয়ার জন্য মাস্ট সাবস্ক্রাইব করতে ভুলো না